হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার স্টুডেন্টদের ক্লাস চলছিল, আর এটা একটা আমার রিয়েল ক্লায়েন্ট ছিল, তো আমার স্টুডেন্টদেরকে তো সেটাই ভালো করে বোঝাচ্ছিলাম যে আজকে আমরা কি করছি। তো চলো তোমাদেরকেও বলতে থাকি, আজকে আমরা করছি কেরাটিন ট্রিটমেন্ট। তো কেরাটিন ট্রিটমেন্ট করার জন্য ফার্স্ট আমরা হেয়ারটা চেক করে নিলাম, হেয়ারের টেক্সচারটা কেমন, কত ডিগ্রিতে আয়রন করতে পারবো, ক্রিমটা আমরা কতক্ষণ রাখতে পারবো, সেটা আমরা টোটালটা চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পর আমরা চলে এসেছি শ্যাম্পু স্টেশনে। শ্যাম্পু স্টেশনে আসার সময় একটা কথা আমি বলে রাখি আজকে, সেটা হচ্ছে হেয়ারটা এত পরিমাণে ড্যামেজ ছিল, তার আগের দিন রাত্রেবেলায় ক্লায়েন্ট এসেছিল হেয়ারটা দেখাতে, তো তখন আমি বললাম হেয়ারের খুব প্রবলেম হয়ে গেছে, স্মুদিং করা হয়েছে, স্ট্রেটনিং করা হয়েছে পরপর 2-3 বার, তো হেয়ারটা এতটাই ড্যামেজ হয়ে গেছে যে একটা অয়েল মাসাজ নিয়ে নাও। তো হট অয়েল মাসাজ করেছিলাম আগের দিন রাত্রে এবং পরের দিন কেরাটিন করা হচ্ছে, তাহলে কি হবে, চুলের সফটনেসটা ভালো পাবো এবং ময়শ্চারাইজার লেভেলটা ব্যালেন্স হয়ে যাবে। তো এখন আমি শ্যাম্পু করছি, শ্যাম্পুটা আমাকে 3 থেকে 4 বার করতে হয়েছে এই কারণে, যেহেতু অয়েল মাসাজ করা হয়েছিল আগের দিন রাত্রে। শ্যাম্পুটা আমি কি দিয়ে করলাম, আমরা করেছি আজকে, আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেটা রয়েছে আমাদের স্ট্রিক্স প্রফেশনাল প্রোডাক্ট। তো স্ট্রিক্স প্রফেশনাল যে পিউরিফাইং শ্যাম্পুটা রয়েছে সেটা দিয়ে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ফোম করে করে শ্যাম্পু করে নিলাম। তারপরে চুলটাকে আমরা 50% ড্রাই করে নিয়েছি কুল ড্রায়ারের সাহায্যে। তো খুব ভালো করে কুল ড্রায়ারের সাহায্যে আমরা 50% ড্রাই করে নেওয়ার পরে তারপরে আমরা কেরাটিন জেলটা অ্যাপ্লাই করছি। কেরাটিন জেলটা অ্যাপ্লাই করার সময় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে একদম পাতলা পাতলা সেকশন করে ইউজ করতে হবে, এবং ক্রিমটা যেন খুব সুন্দর করে ইমালসিফাই হয়। এবং অনেকেই কি করে, একটু ড্রাই হেয়ারেও এটা ইউজ করে ফেলে, কিন্তু সেটা কিন্তু কখনোই ঠিক নয়, তাহলে ক্রিমটা আমাদের পরে যখন আয়রনিং করব তখন কিন্তু ওটা উঠে যাবে। এরপরে দেখো আমরা এই যে হেয়ারটা রয়েছে, তো হেয়ারটা অতটাও ড্যামেজ ছিল না, যে হেয়ারটা ড্যামেজ ছিল সেটি আমরা কালকে একটুখানি দেখাচ্ছি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে এখানে আমরা আয়রন করছি। আজকে যে আয়রন করছি তার ডিগ্রিটা ছিল 190 ডিগ্রি। তারপরে আয়রন কমপ্লিট হয়ে গেল, আমার ক্লায়েন্টকে আমি কিছুক্ষণ বসিয়ে রাখলাম। আর একটা কথা, সেটা হচ্ছে কেরোটিন জেলটা অ্যাপ্লাই করার পরে 30 মিনিট আমরা ওয়েট করেছিলাম। 30 মিনিট ওয়েট করে যাওয়ার পরেই কিন্তু আমরা আয়রন করেছি। আয়রন করার পরে আবার রেখে দিয়েছি ক্লায়েন্টের স্কাল্পটা ঠান্ডা হওয়ার জন্য। স্কাল্পটা ঠান্ডা হওয়ার পরেও আমি দেখলাম আর একবার আয়রন করে দিই, তাহলে তো আমি আর একবার আয়রন করে দিচ্ছি, আবার কিছুক্ষণ টাইম ওয়েট করে গেছি। তারপরে আমি এখানে আবার চলে এসেছি শ্যাম্পু করতে। তো শ্যাম্পুর জন্য আজকে হেয়ার স্পা নারিশমেন্ট শ্যাম্পুটা ইউজ করেছি। শ্যাম্পু করার পরে আমরা কিন্তু কন্ডিশনার বা মাস্ক ইউজ করেছি। করার পরে দেখো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে আছে, আমার স্টুডেন্ট রেডি হয়ে গেছে। তো কেমন ছিল, সফটনেস ছিল না, এটা পুরো স্মুদিং আর হচ্ছে তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট করে হেয়ারটা পুরো ড্যামেজ ছিল, তো সেই ড্যামেজ হেয়ারটাকে ঠিক করার জন্য আজকে আমরা কি করলাম, কেরাটিন। তো চলো সবাই টাটা। আমাদের এই কেরাটিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টাটা।